নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আবার আরেকটি ভিডিওতে তোমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর জন্য আসলাম তাহলে চলো দেরি না করে এই টটোমারিজম মারিজম বিক্রিয়া নিয়ে আলোচনা করি টটোমারিজম দুটি গঠনগত সমাবয়বি তাদের মধ্যে উপস্থিত একক বন্ধন ও দ্বিবন্ধন এর পুনর্বিন্যাস ঘটিয়ে পরস্পর পরস্পরে রূপান্তরিত হয় এবং তাদের মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা বজায় থাকে একে বলা হয় টটোমারিজম এবং সমবয় হলো হল পরস্পরের টটোমার এখন এখানে বুঝতে হবে টটোমার আর টটোমারিজম মূলত টটোমারিজমের সংজ্ঞা যতটা জটিল মনে হচ্ছে তা ততটা জটিল নয় যেমন দুটি গঠনগত সমবয়বি তাদের মাঝে যে একক বন্ধন আর দ্বিবন্ধন থাকে সেটা আবার পুনরায় বিন্যস্ত করে অর্থাৎ পুনরায় সাজায় এবং এ প্রক্রিয়াকে এই পুনরায় যে সাজায় তাকেই বলা হয় টটোমারিজম আর ওই যৌগ দুইটা হলো পরস্পরের টটোমার এখন ওয়ান টু হাইড্রোজেন স্থানান্তরণ বা ডায়েট সিস্টেমটি নিয়ে আলোচনা করা হলো প্রদত্ত প্রদত্ত বিক্রিয়ায় হাইড্রোজেনের সাথে একক বন্ধনের মাধ্যমে কার্বন আবার কার্বন নাইট্রোজেনের সাথে তিন বন্ধনের মাধ্যমে যুক্ত আছে হাইড্রোজেনের হাত একটি তাই হাইড্রোজেনের সিঙ্গাল বন্ড কার্বনের হাত চারটি তাই কার্বনের এই দিকে নাইট্রোজেনের সাথে তিন বন্ধন আর ওই দিকে হাইড্রোজেনের সাথে এক বন্ধন এই হলো চার হাত অর্থাৎ চার চারটি বন্ধন তারপর নাইট্রোজেনের তিন বন্ধন আর এখানে কার্বনের সাথে নাইট্রোজেনের তিন বন্ধন দেখানো হলো তাহলে বিক্রিয়ার আর এখানে কার্বন এবং নাইট্রোজেনকে ওয়ান টু দ্বারা চিহ্নিত করা হয় পরবর্তীতে বিবেচনা করলে দেখো যে কার্বনের তিনটি যখন পুনর্বিন্যাস করা হয় তখন দেখা যায় কার্বনের তিনটি হাত এবং একটি তিস চিহ্ন বিশিষ্ট বিশিষ্ট সুতরাং এটা বুঝতে হবে নাইট্রোজেনের একটা বিপরীত আর হাইড্রোজেনের হাত একটি ওয়ান থ্রি হাইড্রোজেন স্থানান্তরণ বা ট্রায়েড সিস্টেম আর সিএইচ টু এটা বিবেচনা করো দেখো এখানে কার্বনের সাথে নাম্বার দেওয়া আছে কার্বন এক কার্বন দুই আর অক্সিজেনের সাথে তিন আবার ওইখানে এক দুই এবং তিন এখন কার্বন এবং অক্সিজেনে এখানে আছে দুই বন্ধন কার্বন এবং অক্সিজেনের আছে দুই বন্ধন এখন পরবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় কার্বন কার্বন দ্বিবন্ধন তাহলে এখানে অক্সিজেনের হাত একটা হয়ে গেল এখানে অক্সিজেনের হাত হয়েছে একটা তাই এখানে একটা এইচ দিয়ে আর একটা হাত অর্থাৎ দুই হাত পূর্ণ করা হয়েছে আবার কার্বন ওইখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে তার মানে এখানে একটা এখানে একটা দুইটা আর দুইটা হাইড্রোজেনের দুইটা এই হলো চারটা হাত এখন পরবর্তীতে আবার এই কার্বনের ক্ষেত্রে বিবেচনা করলে অক্সিজেনের দুইটা হাত এবং কার্বনের সাথে কার্বনের একটা হাত আর কার্বনের সাথে অ্যালকাইলের মূলকের একটা হাত অর্থাৎ এখানে বিবেচনা করলে দেখা যায় যে একক বন্ধন দ্বারা চারটি একটি একক বন্ধন একটি করে দুইটি একক বন্ধন আর দুইটি দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়েছে আবার পরবর্তীতে বিক্রিয়া ডান পাশে বিবেচনা করলে দেখা যায় অ্যালকাইলমূলকের এক হাত এক হাতই রয়েছে আর কার্বনের এক হাত এক হাতই রয়েছে আর কার্বনের যে দুই হাত এ সেই দুই হাত এখানে আর এদিকে একটা ও দ্বারা যুক্ত হয়েছে আর একটা মূলক দ্বারা আবার অনুরূপভাবে যখন বিন্যাস করবে তখন দেখা যায় যে ওয়ান ফাইভ হাইড্রোজেন স্থানান্তরণ এই বিক্রিয়ার ক্ষেত্রে বিবেচনা করলে দেখো ফাইভ হ্যাঁ এখানে ফাইভ দ্বার অক্সিজেন দুইটা বন্ধন দ্বারা বেঞ্জিন চক্রের সাথে এবং একটা একটা হাইড্রোজেন বন্ধন দ্বারা দুইটি হাইড্রোজেন যুক্ত হয়েছে বেঞ্জিন বলের সাথে এবং উভমুখী বিক্রিয়া ঘটতে হলেই দেখা যায় যে এখানে বেনজিনের সাথে ওইচ যুক্ত অর্থাৎ এটি হলো একটা ফ্যানল বা কার্বোলিক অ্যাসিড সি সিক্স এইচ ফাইভ ওইচ এখন দেখো গ্রিক শব্দ টোটো ইকুয়াল টু সেম বা একই এবং ম্যারোস ইকুয়াল টু পার্ট বা অংশ বৈশিষ্ট্য এক প্রকার কার্যকরীমূলক গঠিত সমাবয়বতা দুটি গঠনগত সমাবয়বি পরস্পর দ্রুত পরিবর্তনের মাধ্যমে সাম্যাবস্থায় থাকে সাধারণত একটি আলফা হাইড্রোজেন থাকে তো পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই আলফা হাইড্রোজেন নিয়ে আলোচনা করব। সকলে সুস্থতা প্রার্থনা করে এই ভিডিওটি এখানেই শেষ করলাম